डॉक्टर डॉक्टर चिल्लाते रह गए, कोई डॉक्टर नहीं आया, कोई डॉक्टर नहीं आया। मैं जहां देख सकता हूं मुझे लोग ही लोग दिखते हैं, बाकी कुछ दिखता ही नहीं। आज भारत दुनिया के उन देशों में से हैं जो अपने ज्यादा से ज्यादा नागरिकों का जीवन बचाने में सफल रहा। माया मणि का मंदिर घंटा, सबका बड़ा है ज्ञान, तो बोलो साथी कौन बचाएगा, क्योंकि बिखरी प्रजा और जनता डरी, यहाँ सांसत में अब जान, हाँ देखो साथी राजा लगाए ध्यान। যখন দেশের রাজা নিজের দায়িত্ব পালনে অসফল হয় তখন বোধ হয় এমনটাই হয়, অকাল মৃত্যু দেখা যায়, পাপ বাড়ে, চারিদিকে অব্যবস্থা দেখা দেয়। না, এটা আমি বলছি না, এটার উল্লেখ রয়েছে রামায়ণে। মানে যতটুকু মূল্য ছিল মানুষের জীবনের এই দেশে সেটাও শেষ করে দেওয়া হয়েছে। অক্সিজেন যদি ঠিক সময়ে পাওয়া যেত, ওষুধ যদি ঠিক সময়ে পেয়ে যেত, তথ্য যদি ঠিক সময়ে বলা হতো, তবে কত লোকের জীবন নষ্ট হতো না। এখন কি কারণ দেখবেন? আগের বছর করোনার প্রথম ঢেউ এসেছিল, সেটার থেকে শিক্ষা নিয়ে আমরা স্বাস্থ্যকে অগ্রাধিকার দিই। এত লোক মরছে, অক্সিজেন নেই, ওষুধ নেই, গঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে, বনাঞ্চলের গরিব মানুষগুলো না খেতে পেয়ে মরছে, হোটেল বন্ধ, হোমস্টে বন্ধ, সাফারি বন্ধ, দোকান বাজারে বিক্রি বাট্টা নেই। আগামী দিনে কি হবে এই হোমস্টে মালিকগুলোর, সাফারি ড্রাইভারদের, সাফারি গাইডদের, বনবাসী যারা ট্যুরিজমের সাথে যুক্ত, সমস্ত মানুষের, যখন দুনিয়ার সব থেকে বড় বিপদ এসে দোরগোড়ায় দাঁড়িয়েছে, তখন তারা কোথায়? যদি এরকমই হবে যে মানুষগুলো বিনা চিকিৎসায় মরবে, না খেতে পেয়ে মরবে, দিনের পর দিন হোটেল হোমস্টেগুলো বন্ধ পড়ে থাকবে, রোজগার বন্ধ থাকবে, তাহলে এই দেশকে চালানোর ঠেকা আমাদের থেকে চাইলেন কেন? আর এদিকে আমরা ভাবছি যে প্রশ্ন তোলা বোধ হয় উচিত নয়, কারণ আমরাই বোধ হয় দোষী, আমরাই নিয়ম মানছি না, আমরাই ঢিলে ঢালা দিচ্ছি। কেউ কি বলেছেন আগে থেকে যে দ্বিতীয় ঢেউ আসতে চলেছে? এতটা ফেলিওর আপনাদের? একটা ইন্ডাস্ট্রি আর কত মুখ থুবড়ে পড়বে? আপনাদের অসাবধানতার জন্য আমরা আর কত আপনাদের ছড়ানো ভুলের খেসারত দিয়ে বেড়াব? আমি আবারও বলছি, যখন দেশের রাজা নিজের দায়িত্ব পালনে অসফল হয় তখন এমনটাই হয়, অকাল শুধু মৃত্যু দেখা যায়, পাপ বাড়ে, চারিদিকে অব্যবস্থা দেখা যায়। লকডাউনের আগে থেকে এই চিলাপাতায় যে সন্ধেবেলায় পর্যটকদের জন্য যে মুখ্য আকর্ষণ ছিল সাফারি শেষে যে লোকনৃত্য রাভা ড্যান্স, সেইটা বন্ধ হয়ে রয়েছে। এবং ফার্স্ট ফেজ পেরিয়ে যাওয়ার পর যখন আবার নতুন করে পর্যটন শুরু হয়, লোক আসা শুরু হয়, ট্যুরিস্ট আসা শুরু হয়, সাফারি শুরু হয়, আমাদের এখানে খুব ভালোভাবেই লোকে এসেছে, কিন্তু ওই সোশ্যাল ডিস্টেন্সিং বা আরও আনুষাঙ্গিক নানান কারণ দেখানো হয়েছিল, সেই সব কারণে রাভা ড্যান্সটা শুরু হয়নি। তারপরে চিলাপাতা উৎসবের সময় যে নতুন করে যে রাভা ড্যান্সটা হয়, যে সেইটার একটা পাকাপাকি একটি জঙ্গল শালবাগানটা নতুন করে উদ্বোধন করেন তৎকালীন ডিএফও কুমার বিমল, বাট মানে যেটার জন্য করা সেই রাভা নৃত্যটা আর শুরু হয়নি। আর এখন তো আবার কোভিড সিচুয়েশন সেকেন্ড ওয়েভ এসে গেল,
কাজেই তারপর থেকে যে 12-14 মাস ধরে যে ওখানকার মহিলারা যারা এই প্রায় 40 জন মতো তারা প্রায় বেরোজগার হয়ে রয়েছেন। আগে আমরা এখানে টুরস আছে বিকাল থেকে পাঁচটা অব্দি আমরা ডান্স করি, তখন আমরা ইয়ার মাসে ওই রকম 5,000-7,000 করে পাই। আচ্ছা, এটা কবে থেকে বন্ধ? 1 বছর হয়ে গেছে বন্ধ হয়ে গেছে। এখন কি করছেন আপনারা? কি করছি, নানা রকম ব্যবসা করি, হাজিরা টাজিরা যাই বাইরে, তখন ওইভাবে চলতে আছি। কাজ না পেলে জঙ্গলে? আপনাদের খোঁজ খবর নিতে কেউ আসছে কোনো সুযোগ সুবিধা? প্রশাসন থেকে কোন রকম সুবিধা সুবিধা কিছু হেল্প? ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে? আপনারা যখন নাচ করতেন ওই আপনাদের টাকাটা কি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দিত? না, রেঞ্জ অফিস সপ্তাহে না মাসে পেমেন্ট করতেন? মাসে পেমেন্ট করতেন। এখানে কয়টা নাচের টিম আছে? এখানে কত লোক যুক্ত? এখানে 40 জন। আপনার নাম? পর্যটন নাকি বিশ্বের সব থেকে বড় শিল্প, সব থেকে বেশি মানুষের এনগেজমেন্ট এই শিল্পে। অবশ্য আমাদের রাজ্যে এটাকে কখনোই বোধহয় শিল্পের মর্যাদা দেওয়া হয়নি, পুরোটাই অসংগঠিত, পুরোটাই কেমন যেন নড়বড়ে টাইপের। যে কিছু বেশ কিছু মানুষ, পাগল মানুষ, তাদের বোধহয় মানে আর কোনো কাজ ছিল না, যে তারা আজকে বোধহয় আমার মনে হয় আজকে তারা বোধহয় অপরাধী আর কি, যে যারা পর্যটন শিল্পের সাথে নিজেদের নাড়াটা বেঁধেছিলেন। আজকে তাদের কি অবস্থা? তাদেরকে একটাও তাদের কোনো রকমভাবে সব সহায়তা করছে না কোনো সরকার, না রাজা বড় রাজা না ছোট রাজা, কেউ করছেন না। প্রত্যেকে মানে তুমুল অপদার্থতা মানে দেখিয়ে যাচ্ছেন আজকে পর্যটন শিল্পের ক্ষেত্রে। একজন একটা এত বড় শিল্প, এত লক্ষ মানুষের এনগেজমেন্ট এইভাবে চোখ কপালে তুলে থাকা যায়? অদ্ভুত ব্যাপার, সেটাই যাচ্ছে। দাদা, চিলাপাতাতে আজকে আপনারা আপনাদের ইকো ট্যুরিজম সোসাইটির পক্ষ থেকে স্যানিটাইজেশনের কাজ শুরু করলেন, এই মুহূর্তে তো পর্যটক আসা বন্ধ, এই মুহূর্তটাকে কেন বেছে নিলেন? দেখুন, আমরা যেহেতু পর্যটন শিল্পর সাথে জড়িত, যেহেতু আমাদের এখানে বাইরের থেকে পর্যটকরা আসে, তা আমরা গতবারও যেরকম লকডাউনের মধ্যেই আমরা এই স্যানিটাইজার সিস্টেমটাকে চালু করেছিলাম প্রথমবার, তো এবারও আমরা প্রথম থেকেই স্যানিটাইজার করে যাচ্ছি যাতে করোনার প্রভাবটা আমাদের এখানে না পড়ে। সেকেন্ড ওয়েভে পর্যটন শিল্প প্রায় কমায় চলে গেছে, এমত অবস্থায় সরকারি পারে আমাদের অক্সিজেন জোগাচ্ছে। পর্যটন শিল্পের সাথে যারা জড়িত, হোটেল ব্যবসায়ী, গাড়ির ব্যবসায়ী বা গাইড যারা আছেন, প্রতিনিয়ত আমাদের খরচার কোনো কমই নেই। খরচা রেগুলার যেরকম চলছিল সেরকমই চলছে। আমাদের ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হচ্ছে, আমাদের জলের বিল পেমেন্ট করতে হচ্ছে, আমাদের ফোনের বিল পেমেন্ট করতে হচ্ছে, আমাদের সর্বোপরি আমাদের গ্যাসের বিল পেমেন্ট করতে হচ্ছে, আমাদের রেগুলার বাজার হাট যেটা বড় সংসার চালানো সব কিছুই করতে হচ্ছে, কিন্তু আমাদের ইনকাম নেই। ইনকাম আজ লাস্ট 2 বছর ধরে পুরো বন্ধ হয়ে পড়ে আছে। এই অবস্থায় আমাদের কন্ডিশন খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। সরকার যদি সহমতির সাথে বিবেচনা করে ব্যাপারগুলো, তাহলে আমরা খুবই উপকৃত হই। সরকার আমাদের রাজ্য সরকার বিশেষ করে খুবই সহানুভূতিশীল, তারা অলরেডি মিষ্টি শিল্পকে সহানুভূতির সাথে দেখেছে, চা শিল্পকে সহানুভূতির সাথে দেখেছে, আইটি শিল্পকে সহানুভূতির সাথে দেখেছে। তো আমরা আশা রাখবো আমাদের পর্যটন শিল্পকেও একটু সহানুভূতির চোখে বিবেচনা করুন, যাতে আমাদের অনেকগুলো পরিবার যাতে বেঁচে যেতে পারে। এই প্যান্ডেমিক সিচুয়েশন কাটানোর পরও অর্থ কষ্টে ভুগতে হবে আমাদের, সেটা থেকে যাতে আমরা ওভারকাম করতে পারি।
এই সিচুয়েশনে উত্তরবঙ্গে অনেকগুলো ট্রেন চলছে, যদি 50% গেস্টও পারমিশন দেওয়া যায়, আমরা যারা আইসোলেট প্লেসগুলোতে হোমস্টে হোটেল করে আছি তারা কিছুটা হলেও বেঁচে যাবো, আমাদের স্টাফগুলো তাদের পরিবারগুলো বেঁচে যাবে। সরকারের কাছে এটাই আমাদের আবেদন। রাজকুমার রায়, চিলাবাদী। কোভিড-19 পরে আমাদের যে ট্যুরিজম অর্থনীতির যা অবস্থা, খুবই বাজে সিচুয়েশনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আজকের ডেটে। আমাদের যে কীভাবে এই দিনগুলো কাটবে আমরা নিজেরাও জানি না। তারপরে যদিও লকডাউন উঠে যায়, আমাদের যে রাজাবাদপুরায় যে গেটটা আছে বক্সা টাইগার রিজার্ভে, অন্যান্যবারের মতো সেটাও যদি এবার না খোলে তাহলে আমাদের অর্থনীতির প্রচুর বড় সংকটের মধ্যে যেয়ে আমরা দাঁড়াবো, আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি। সেই জন্যই আমাদের সরকারের কাছে আবেদন যে অন্যান্যবারের মতো যাতে এবার আমাদের গেটটা রাজাবাদপুর খুলে দিলে, নর্মালি যেটা জঙ্গল সাফারি এগুলো বন্ধই থাকবে, জাস্ট গেস্ট যাতে আসতে পারে, গ্রামটা ভিজিট করতে পারে, সেটাও যদি আমাদেরকে করে দেয় তাও আমাদের অনেক উপকৃত। আমরা এটাই আমাদের বিনীত নিবেদন। তাছাড়া আমাদের কালচিনির বিডিও সাহেব যেভাবে ভ্যাকসিন করাচ্ছে বিভিন্ন ট্যুরিজমের বিভিন্ন জায়গায়, তার জন্য আমাদের তাকে অনেক সাধুবাদ জানানো। নমস্কার, মেরা নাম অ্যান্থনি লোচনে। হম মে টুরিস্ট গাইড 25 সাল সে অভি কর রা হুম মে এখানে কি হচ্ছে লাইক অভি তক কই ভি হমারা যে প্রবলেম হো রা হ্যাঁ দার্জিলিং মে ইয়া বঙ্গাল মে ইন্ডিয়া মে টুরিজম ইন্ডাস্ট্রি কি যো ভি হো রা হ্যাঁ লাইক আচ্ছা লাইক ক্যা হো রা হামলোক কো ক্যা বিত রা হ্যাঁ দেখিয়ে হামলোক যো রোজি রোটি কমাতা হ্যাঁ টুরিস্ট লে কে আতা হ্যাঁ টুরিস্ট সে টুরিজম মে হাম ডিপেন্ড করতা হ্যাঁ অভি তক পিছলে সাল যো মার্চ সে 2019 সে সরি 20 সে অভি তক এক ভি টুরিস্ট কা টুরিজম কা ও কুছ ভি নাই হো রা হ্যাঁ। हमारा सरकार से यही रिक्वेस्ट करता है कि थोड़ा सा ये प्रोटोकॉल बना के ये टेस्ट करके ये टूरिज्म टूरिस्ट भेज सकता है तो दार्जिलिंग या सिक्किम में थोड़ा हम भी काम कर सकता है, थोड़ा हमारा भी रोजी रोटी चल सकता है। हमारा तो गवर्नमेंट सर्विस नहीं है, गवर्नमेंट का वो कुछ भी नहीं है, लेकिन हम तो आज कमाता है, आज कमा आज ही सभी हमारा हो सक होता है। अभी तक तो हमारा कुछ भी नहीं हुआ है, इसीलिए हम आपको हम सरकार को रिक्वेस्ट करता है करता हूँ ताकि थोड़ा कुछ टूरिज्म के लिए छूट कर दीजिए। यही हम आई मैं आपको वही मैं सरकार से यही चाहता हूँ थोड़ा कुछ कर दीजिए हमारे लिए। थैंक यू। পরিকল্পিত মানে পর্যটনের যে মানচিত্র এবং প্ল্যানিং সেটা যদি এখনও অপরিকল্পিতভাবে হয়ে থাকে তাহলে আমাদের সত্যি খুব দুর্ভাগ্য। আমাদের এই রাজ্যে কি নেই, আর বিশেষত এই ডুয়ার্স অঞ্চল, এই অঞ্চল মানে মেনলি যেটা হচ্ছে সেন্ট্রাল বলি বা ইস্টার্ন ডুয়ার্স বলি যেটাই বলি, এই মানে সমস্ত উন্নয়নের দিকটাই চলে যায় হচ্ছে দীঘা শঙ্করপুর ওই দিক, আর নইলে শিলিগুড়ি হয় পাহাড়ের দিকে দার্জিলিংয়ের দিকে। এই যে এইদিকে যে জলদাপাড়া, চিলাপাতা, জয়ন্তী, বক্সা, লেপচাখা, তাসিগাঁও, চুনাভাটি এত বিস্তীর্ণ, ওদিকে রায়ডাক, এইদিকে আপনার ভুটানঘাট, এইগুলো যে রয়েছে এত সুন্দর সুন্দর জায়গা, একটু দীর্ঘমেয়াদি একটু যদি পরিকল্পনা করা হয় এবং ওপর থেকে চাপিয়ে দেওয়া নয়, নিচ থেকে একদম ডিএম এবং ডিএম স্যারেদের এবং মানে সেখান থেকে হচ্ছে ডিএফও একটা
মানে একদশপরিক একটা মত বিনিময়ের মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং ছাড়া এখান থেকে নিস্তার বোধ হয় আর কোনো দিনই নেই। আর এত ভালো ভালো জায়গাগুলো আলটিমেটলি দেখা যাবে হয়তো মানে মানুষ ঠিকঠাকভাবে ঘুরতেই পারলেন না, সেটা যাতে না হয় একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং খুব দরকার এই অঞ্চলটাকে একদম পর্যটন মানচিত্রে উঠিয়ে নিয়ে আসতে। নইলে আমাদের এই অঞ্চলের যে ঢের মানে কম মানে বৈচিত্র্য থাকা অনেক অনেক জায়গা আজকে প্রচারের আলোকে শুধু আজকে লাইমলাইটে চলে এসছে, অথচ এই জায়গাটা এই এত বিচ্ছিন্ন যে বক্সা রেঞ্জ, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, তার কত বই জায়গাগুলো ছাপাই পড়ে থাকবে। মন্দির ঘণ্টা সব কা বড়া হ্যান তো বোলো সাথি কৌন বচায়ে জান, ক্যোঁকে বিখরি প্রজা ওর জনতা ডরি আহা সাঁসত মে আব জান, হাঁ দেখো সাথি রাজা লগায়ে ধ্যান, যে দিন গাজ গিরিয়া পাপে যে দিন গাজ গিরি দাদাপে সাঁসত মে থি জান, সাঁসত মে থি জান, হ্যাঁ লেকিন উস দিন সুন পড়ে থে